আমার প্রাণপ্রিয় ডিএসএমএস এর প্রথম বর্ষের শিক্ষার্থীরা, যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছো, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন আমি একটা করে রোগ নিয়ে আলোচনা করি। আজকেও যেই রোগটা আলোচনা করব সেটা হচ্ছে জন্ডিস বা নেবা। এটা লিভারের রোগ, অর্থাৎ লিভারের পিত্তনালীর ট্রাভেলস থেকেই এ রোগ হয়ে থাকে। আমি একটু আলোচনা করি, কারণ এবং ব্যাখ্যা করে ওষুধে চলে যাব। তার কারণ দেখো, আমি প্রথমেই বলি, আমি রোগ দৃষ্টি ওষুধ দেওয়া হোমিওপ্যাথিকের কোনো উচিত নয়, লক্ষণেই তোমাদের প্রধান কারণ, সেটাই মাথা রেখেই আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। অর্থাৎ জন্ডিস দেখলেই আমরা তিন চারটা ওষুধের কথা মনে করতে পারি এবং প্রয়োগ করতে পারি, সেগুলো সচরাচর মানুষ জানে। সেটা হচ্ছে চায়না, ল্যাকোপোডিয়াম অথবা সেলিডোনিয়াম, আরও কতগুলো ওষুধ তোমরা অনায়াসে প্রয়োগ করতে পারো। কিন্তু আমরা ডাক্তার, আমরা এভাবে প্রয়োগ করলে হবে না। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এটা কোথায় হয়, কী কারণ হয়, কেন হয় এবং তার পরিণামফল কী এবং সেটার উদ্দেশ্য এবং লক্ষ্য কী, সেটা আমাদেরকে জেনেই ওষুধগুলো প্রয়োগ করতে হবে। তাহলে আমি চলে আসি। জন্ডিস হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে লিভারের পিত্ত নিঃসরণের যদি বাধা ঘটে, অর্থাৎ আমাদের পিত্তরসটা যদি পাচক রসের অর্থাৎ নালি দিয়ে সেটা আমাদের ডিউডেনাল জায়গায় যদি না যায়, হজম ক্রিয়ার সহায়তা যদি না করতে পারে, তাহলেই যত ট্রাভেলস, অর্থাৎ এই যে পথটা, অর্থাৎ পিত্তনালীর পথে কোনোরকম বাধা পাইলেই জন্ডিস হয়। এটা একটা মেইন কারণ তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে এই যে বাধাটা যদি আমি অতিক্রম করতে না পারি, অনেক সময় জন্ডিস ভালো হবে না। সে কারণে জন্ডিসের ওষুধের কোনো শেষ নেই, অর্থাৎ 20-30টা আমি পরেও দেখলাম এই সকল ওষুধেই জন্ডিসের জন্য উপকার। তাহলে বলে, স্যার এত 20-30টা ওষুধ আমি কী করে প্রয়োগ করব? আমি তোমাদের প্রথম বর্ষের জন্য আমি বলছি, দেখো যতক্ষণ পর্যন্ত তোমরা ম্যাজমেটিক ট্রিটমেন্ট না বুঝবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই সকল সমাধান করা অনেক সময় কঠিন হয়ে পড়বে। তাই আমি সিম্পল কয়েকটা ওষুধের কথা বলেই আলোচনা শেষ করতে যাব। তাহলে চলে আসি। আমরা বুঝলাম জন্ডিসটা হচ্ছে, অর্থাৎ পিত্ত রাস্তার পথে বাধা পাওয়ার মেইন কারণ, সেই বাধা পেলেই জন্ডিসটা হয়। তাইলে আমরা সচরাচর বুঝলাম যে এই যেই জন্ডিস কী কারণে হয়, আর কী কারণে হতে পারে। আর একটা হচ্ছে রক্ত দূষিত, অর্থাৎ রক্তের কোনো কারণে যদি রক্তটা দূষিত হয়ে আমাদের যে হিমোগ্লোবিনগুলো তৈরি করে এবং তৈরি করা যদি কম বেশি হয়, অথবা সেখানে যদি বিলরুবিনটা বেড়ে যায়, তাহলে আমাদের জন্ডিস হতে পারে। তাহলে দুইটা কারণ আমাদের নিশ্চিত হলাম। আর একটা কারণ আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে জীবাণুঘটিত কারণে যদি কোনো কারণে হয়, তাহলেও জন্ডিস হতে পারে। তাহলে দেখো, তিনটা কারণ আমরা বুঝতে পারলাম। কারণগুলো না জানলেই আমরা ওষুধগুলো প্রয়োগ করা অনেক সময় কঠিন হয়ে পড়বে। তাহলে সচরাচর বাধা খাইয়ে যে পিত্তরস হয়, জন্ডিস হয়, সেটা একরকমের চিকিৎসা, জীবাণুঘটিত হলে একরকম চিকিৎসা, আর অন্য কোনো কারণ হলে আরেকরকম চিকিৎসা, যেটা আমি বললাম। তাহলে অর্থাৎ এই সকল কারণগুলো আমরা জেনেই আমরা লক্ষণে চলে যাব, আমরা লক্ষণ দৃষ্টি ওষুধ দেওয়ার চেষ্টা করব। তাহলে জন্ডিসটা বুঝলাম এবং জন্ডিসের লক্ষণও বুঝলাম, কারণও বুঝলাম, এবং এবার লক্ষণে চলে আসি। তাহলে লক্ষণগুলো কী কী? লক্ষণগুলো হচ্ছে, দেখো প্রথমেই হচ্ছে চোখ হলুদ হয়ে যাওয়া, নখগুলো হলুদ হয়ে যাওয়া, অর্থাৎ শরীরের সর্ব অঙ্গ হলুদ হয় এবং প্রস্রাবও হলুদ হয়, তার সঙ্গে সঙ্গে অনেক সময় ঘাম হলুদ হয়। অর্থাৎ পিত্তরস যদি আমাদের খাদ্যনালীতে এসে যদি না মিশে তাহলে এই রোগটা মেইন কারণ। তাহলে আমরা সেখানে আমরা ওষুধগুলো চেষ্টা করব প্রয়োগ করার, অর্থাৎ এটা হচ্ছে ফাংশনাল, আমরা যেটা বলি, যেহেতু এটা আসতেছে না কোনো কারণে বাধা পাচ্ছে, বাধার কারণটা দূর করি আমরা জন্ডিসের ওষুধ দিতে পারি। বলে বাধার কারণ কি? গলস্টোন গিয়ে যদি বাধা পায়, সেখানে যদি পাথর যাইয়া বাধা দেয়, রসটা যদি নিঃসরণ না হয়, যদি সংকুচিত হয়ে যায়, এবং অনেক সময় ঠান্ডা থেকেও হতে পারে। অনেক সময় কালা জ্বর, ম্যালেরিয়া অথবা সাপের দংশন থেকেও সেটা হতে পারে। তাহলে এই সকল কারণে যদি হয়, সেগুলো কারণগুলোর উপরেই নির্ভর করে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি কী বুঝলাম? অর্থাৎ বুঝলাম যে শরীরের সর্ব অঙ্গ হলুদ এবং প্রস্রাব এবং পেখানা পর্যন্ত
অনেক সময় মাটির রং হলুদ বর্ণ, অথবা আমরা আমরা যেটা বলি নানা রঙের প্রস্রাব ইয়ের পায়খানা হতে পারে, অর্থাৎ দুর্বলতা, ডিসপেশিয়া, বমি বমি ভাব, মুখে খাওয়ার রুচি নেই, ওজন কমে যাওয়া, এই সকল লক্ষণগুলো আমরা সংগ্রহ করে ওষুধ দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি তো বলছিলাম যে সহজ কি ওষুধ আছে, সহজ যদি ওষুধের কথা বলি তাহলে ওই যে বললাম চায়নাই এক নম্বর। অর্থাৎ আমরা যখনই দেখব যে কোনো রোগী চোখ হলুদ, নখ হলুদ, তাহলে আমরা প্রথমেই চায়না দিতে পারি। আচ্ছা, কারণ দিতে পারি কেন? আমরা বুঝলাম যে এটা এই কারণে হয়েছে, সে কারণে চায়না দেব। যদি ইনফেকশনজনিত হয়, যদি জীবাণুঘটিত হয়, তাহলে আমরা আর্সেনিক দিতে পারি। আমাদের এই ওষুধগুলো পরিচিত, এই ওষুধগুলো আমাদের জানা আছে। অর্থাৎ সিম্পল রোগে চায়না, আর একটু জটিল অথবা কোনো রকমের জীবাণুঘটিত রোগ, তাহলে আমরা আর্সেনিক দিয়ে আমরা চিকিৎসা শুরু করতে পারি। অর্থাৎ আমি বলবো 2-3 বা 4 বোতলে এক সপ্তাহের ভিতরে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, কারণ আমি কোনো জটিল রোগী চিকিৎসা করে নেই, কারণ আমাদের কাছে সচরাচর এটা পানি পড়া, অমুক পড়া দিলেই অনেক সময় ভালো হয়ে যায়। তোমরা এই সিম্পল রোগের জন্য তোমরা মনে রাখতে পারবে চায়না হচ্ছে এক নম্বর। আরও ওষুধ আছে, কারণটা যদি তুমি ব্যাখ্যা করতে পারো, সেটা কি লিভার ট্রাবলসতে হলো, না অনেক সময় স্পিন থেকেও এই কারণ হতে পারে, নানা কারণে হতে পারে। যাই হোক, আমরা চলে আসি এই কতকগুলো ওষুধের কথা বললাম। প্রথমে কি বললাম? চায়না, দ্বিতীয় আর্সেনিক, এটা থেকে গভীর থেকে গভীরতর হতে পারে। আর একটা জন্ডিসের কথা আলাপ করে যাই, তা নাহলে তোমরা ভুল করবে। যেমন ধরো জন্মগত জন্ডিস বাচ্চাদের হয়ে থাকে, অর্থাৎ শিশু জন্ডিস, যেটা জন্ম থেকেই আমরা নিয়ে আসি। সে কারণে আমরা 3-4টা ওষুধের কথা মনে রাখলেই আমরা দিতে পারি। যদি জন্ম থেকে ভয়ের কারণে হয়ে থাকে তাহলে তুমি অ্যাকোনাইট দিয়ে শুরু করতে পারো, অথবা হঠাৎ করে যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে আমরা অ্যাকোনাইট দিয়ে শুরু করতে পারি। আর আমাদের ক্যামোমিলা আছে এবং ক্যামোমিলা দিতে পারি। তারপরে আর একটা ওষুধ আছে যেটা আমরা যদি বুঝি, অর্থাৎ জেনেটিক কোনো ট্রাবলস থেকে হয়, সেখানে আমরা মার্কসল ব্যবহার করতে পারি। অর্থাৎ জেনেটিকের কারণে তোমরা যদি কোনো ম্যাজমেরি ট্রিটমেন্ট করতে পারো, বুঝতে পারো অথবা জানতে পারো, তাহলে আমরা সেখানে মার্কসল আমরা প্রয়োগ করতে পারি। দেখো, আমাদের লক্ষণ মতন ওষুধগুলো দিতে পারলেই আমি বলবো 2-3 বোতলেই রোগী ভালো হবে। আর লক্ষণ মাফিক ওষুধ যদি না দাও, তাহলে এই যে মুখস্থ কথা বললাম, যেমন মার্কসলকে রোগীকে চায়না দিলাম তাহলে ভালো হইতে দেরি হবে, আবার অ্যাকোনাইটিক রোগীকে মার্কসল দিলাম তাহলে ভালো হইতে দেরি হবে। অর্থাৎ ভয়ের কারণে যদি কারো জন্ডিস হয়ে থাকে, শিশু জন্ডিসের কথা বলতেছি, তাহলে সেখানে আমরা এই 3-4টা ওষুধের কথা মনে রাখার চেষ্টা করব। অ্যাকোনাইট, আর্সেনিক, ক্যামোমিলা এবং মার্কসল, এই 4টা ওষুধের কথা মনে রাখবে এবং প্রয়োগ করবে। কারণ শিশু জন্ডিস অনেক সময় এলোপ্যাথিকেরা অনেক রকমের ট্রাবল সৃষ্টি করে, আমার মানে তারা কঠিন থেকে কঠিনতর, অথবা হিট টিট দিয়ে রোদ্রে রাখলে সবচেয়ে ভালো, তাড়াতাড়ি সেটা রিমেডি হয়। কিন্তু ওষুধগুলোর কথা তোমরা মনে রাখবে, 1-2 বোতলেই তুমি ভালো রেজাল্ট পাবে দিনে 2-3 বার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা শিশুদেরকে ওষুধ দেবো না, আমরা মাদেরকে দেবো। ম্যাক্সিমাম শিশুদেরকে যদি ওষুধ দাও, 1 ফোঁটার বেশি কখনো দিবে না। ওষুধের প্রয়োগ তোমরা নিশ্চয়ই জানো, অর্থাৎ আমাদের 2 আউন্সের বোতলে 10 বার চাকি দিয়ে 1 ক্যাপ নিয়ে সেখান থেকে 1 ফোঁটার বেশি দিবে না, বাকিটুকু মা খাবে। এটা তোমরা স্মরণ রাখার চেষ্টা করবে, কারণ এটা যদি করো, অর্থাৎ ওষুধ যদি শিশুকে খাওয়াও, তাহলে তার ঠান্ডা লেগে অনেক রকমের ট্রাবলস হবে। আমাদের 1 ফোঁটেই যথেষ্ট, আর মা খাবে, মার বুকের দুধের থেকে যেটুকু আসে সেটাই শিশু রোগের চিকিৎসা হয়ে যাবে। তাহলে চলে আসি আমরা এরপর পরে, আমি খালি ওষুধগুলোর নাম বলে মনে রাখার চেষ্টা করব, তোমরা তোমাদের বই মতন থেকে লক্ষণগুলো সংগ্রহ করার চেষ্টা করে প্রয়োগ করবে। কী কী ওষুধ আসতে পারে? ব্রাইনিও আসতে পারে, নাক্স আসতে পারে, পোডোফাইলাম আসতে পারে, মার্সেল কথা তো বললামই, তারপরে আর্সেনিক, সেলেডোনিয়াম, চায়না, মাইস্টেরিকা, নাক্সমর্স, ফসফরাস, ওই যে বললাম অ্যাকোনাইট, মার্কসল, ল্যাপটেন্ড্রা, কারুয়াস মেরি, হাইড্রাস্টিক্স, আইরিশ বার্স, লাইকোবোডিয়ামের কথা বললাম, তারপরে আর কি হতে পারে, যখন সেটা ক্যালকেরিয়া কার্ভ হতে পারে, জেলসিয়াম হতে পারে, আর একটা ওষুধ, রক্ত দূষিত হয়ে যদি কোনো কারণে অনেক সময় চিকিৎসা করতে না পারো, সেখানে সাপের বিষ, ক্রোটেলাস আসতে পারে। এগুলো গভীর থেকে গভীরত। আমাদের রোগ সচরাচর আমি বলবো 90% রোগী তোমার হাতে এই সিম্পল মেডিসিন দিয়া ভালো হয়ে যাবে। ক্রনিক ডিজিজ
অনেক কঠিন, সেগুলো পরে আলোচনা করা যাবে। কিন্তু তোমরা আমাদের দেশে সচরাচর আমি বলবো 80-90% রোগী তোমরা তোমাদের এই সিম্পল যে কথাগুলো বললাম 27টা মেডিসিন অনায়াসে প্রয়োগ করে তুমি চিকিৎসা করতে পারবে। তাইলে চলে আসি আজকের আর এই আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আমি আমার ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সংযুক্ত থেকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।